ই মোল্লা মুী তোমরা তো মোল্লা মুন্সি কারণ তোমরা রোজা না থাকে মোল্লা মুন্সি তোরা তোমরা এমন এমন পোস্ট মারো ফেসবুকে ইসলামিক যে তোমরা মোল্লা মুন্সি হয়ে যাও ম্যাচ তো খবর নাই মোল্লা মন্সি ভালোই করো রোজা তো একটাও ছিল কিনা আল্লাহ ভালো জানে এই দুই টেস্ট গেছে দুই টেস্টের মধ্যে কে রোজা আস না আসলে ভালো করে দেখছি আমরা আর তো কত টোট করে ফানি আছে এরা আবার বলে ইয়া ইসলামিক ফোর্স তোমরা কে কয় তোমরা ইসলামিক ফোর্স দিতে দশ দিনে দশটা রোজা তোমরা ভাঙছো মোল্লা মনসি হ্যাঁ ম্যাচ তো দিতেও নাই আবার রোজাও ভাইসো লাভ হয়েছে গিতো তোমাদের কোন দিক দিয়ে লাভ হয়েছে হ্যাঁ লাভ হয়েছে একটা জায়গা দিয়ে লাভ হয়েছে কোন দিক দিয়ে লাভ হয়েছে তোমাদের লাভ হয়েছে কারণ সামনে ঈদ তো ঈদের কেনাকাটা করতে তোমাদের অনেক টাকা লাগবো লাগবে দেখালে তোমরা কিছু করতে হারো না হাইতো না তোমার দ্বারা কোনোদিন ধরনের সম্ভব না বড় বড় কথা কইতে হার কাপ মগর মদন নাই এই মোল্লা মুন্সিদের কার মাধ্যমে বাংলাদেশে কোনো কাপ জিতত না কারণ ওই যে বড় বড় গোদাহল এক দলের মধ্যে পরিচালক হিসাবে ম্যানেজমেন্ট হিসেবে সভাপতি হিসাবে এই হিসাবে ওই হিসাবে অবাব নাই খরচ করার বেলা আমরা একশো তে একশো কাজের বেলায় আমরা আন্ডা এই হচ্ছে আমাদের মোল্লা মুন্সিদের অবস্থা কারণ মোল্লা মুন্সি তো ফেসবুকে সবচেয়ে বেশি বিভিন্ন টাইপের মোল্লা মুন্সি হয় তো তারা হচ্ছে এক ধরনের মোল্লা মুন্সি বিভিন্ন ইসলামী ফোস দিবে মগর রোজা রাখবে না মানুষের সামনে কেউ তুই তো এক রোজার আসছি কাজ খেললি তুই রোম দেখা মানে সরাসরি দিয়ে তোর মুসলমানের রোজা ভাঙতেছি এমন অবস্থা হয়ে গেছে মোল্লা মুন্সি ঠিক আছে খেলেন মোল্লা মুন্সিরা আপনারা কি খেতে খেলেন রান্না করে কিটা করিম বা মানে আমরা তো আছি দুঃখের মধ্যে আপনারা এখন সব বারো লাখ নিয়ে আইসেন ইদের কেনাকাটা করেন ভবিষ্যৎ আপনাকে আরো উজ্জ্বল হইব ল আপনাকে তো টি হয়েছে অভাব নেই কারণ আপনাকে বাক্সা ছাড়া আছে এই কারণে তো সব ভালো থাকবেন আলাইকুম